আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হলো মহিলাদের জন্য ইনশাআল্লাহ, মহিলারা কিভাবে শবে মেরাজের নামাজ আপনারা আদায় করবেন আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে মেরাজের নামাজ কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এ টু জেড আজকের ভিডিওটিতে আপনাদেরকে শেখাবার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ। তো এই শবে মেরাজের রাত অনেক ফজিলত রাত, এই রাতের যদি কেউ ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সওয়াব দেন এবং তার মনের আশা পূরণ করে দেন। আমাদের যত গুনাহ আছে যদি আমরা এই রাত্রিতে ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, অনেক ফজিলত রহিয়াছে এই রাত্রিতে। তো সেই জন্য এই নামাজ আমরা এই রাত্রিতে শুধু আমরা নামাজ আদায় করব তা নয়, আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আসকার করব, হাদিস পড়ব, নামাজ আদায় করব। এই রাত্রিতে নফল ইবাদত করলে অনেক সওয়াব রহিয়াছে, সেই জন্য আমরা কি করব এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই নামাজ হলো মহিলাদের জন্য, মহিলারা আপনারা কিভাবে নামাজ পড়বেন আজকের ভিডিওটিতে দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই নামাজের নিয়ত কিভাবে করবেন, নওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতিন লাইলাতিল মিরাজিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলায় আপনারা এইভাবে নিয়ত করতে পারবেন, আমি দুই রাকাত লাইলাতুল মিরাজের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এই ভিডিওটি অবশ্যই দেখে নেই ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো মহিলারা এইভাবে দুই পাও মিলিয়ে খাবেন ইনশাআল্লাহ। নামাজের নিয়ত কীভাবে বাঁধবেন আপনাদেরকে দেখাবো। তো নামাজের নিয়ত এইভাবে বাঁধবেন, আল্লাহু আকবার সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني ارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وعافني أرزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله، الصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله.